মান্না ভাই ছাড়া আর কারোর সঙ্গে আমার জুটি ওইভাবে জমেনি। এটা কিন্তু চিত্রনায়িকা কিয়া তার একটা রিসেন্ট বলবো না, তার 2-3 বছর আগের একটা ইন্টারভিউতে তিনি একথা বলেছিলেন এবং ইন্টারভিউটা আমার সামনে আসে এবং সেখানে তিনি আরও অনেক রকম কথা বলে। তো ওইগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালভাবে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা তার এই কথার উপর বেস করে ভিডিওটি, যে আসলে তিনি বলেন যে মান্না ভাই ছাড়া আমার কারোর সঙ্গে জুটিটা জমেনি। তিনি কিন্তু আরও অনেক হিরোদের সঙ্গে কিন্তু কাজ করেছে এবং সুপার ডুপার হিট সিনেমা কিন্তু তিনি উপহার দিয়েছেন আমরা এদেশে, রুবেল, শাকিব খান, অনেক বড় বড় তারকাদের সঙ্গে, আমিন খানের সঙ্গে কিন্তু তাকে কাজ করতে দেখেছি। কিন্তু মান্না ভাই ছাড়া কারোর সঙ্গে তার জুটিটা জমেনি, এটা তিনি কোন বেসিসের উপর বেস করে বলেছেন আজকে এটার উপর বেস করে ভিডিওটি। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি কিন্তু সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের একটি মাত্র মেইন মূল্যবান কমেন্টের জন্য। যাই হোক, আমরা দেখলাম তাকে কিন্তু তার ফার্স্ট ফিল্ম কিন্তু ছিল 1997-এ রাখাল বন্ধু, মেবি ওরকম ছিল নামের, যেটাতে তার নাম একা ছিল না, কিন্তু একা হিসেবে বেঙ্গলি ফিল্মে তার ফার্স্ট এন্ট্রি হয়। কাজী হায়াতের যে ফিল্মটা দিয়ে একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার ফিল্ম ছিল তেজি, যে সিনেমাতে আমরা প্রথমবারের মতো মান্নার সঙ্গে তাকে জুটি বাঁধতে দেখলাম। এবং এই সিনেমাটা নিয়ে যদি আমরা আলোচনা করি, যে একার ফিল্ম ক্যারিয়ারে তার একা হিসেবে ফার্স্ট ফিল্ম এবং তার সবচেয়ে বেশি আলোচনা করা যায় যে ফিল্মটা নিয়ে, এটা নিয়ে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এবং তার ক্যারেক্টারটাও ছিল রীতিমতো দুর্দান্ত, যে রাস্তার একটা সুন্দরী মেয়ে তার একটা বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সমাজের দৃষ্টি মানে লালসাপূর্ণ মানুষদের মানুষের লালসার শিকার হবে কীভাবে এবং কীভাবে তারা স্ট্রাগলিং করবে। এবং আমাদের সমাজে আরও এরকম অনেক মেয়ে দেখা যায় যে তারা কীভাবে মানে স্ট্রাগলিং করে বেঁচে থাকে। তো এটা কিন্তু বড় পর্দায় এক্সিবিউট করলেন নির্মাতা কাজী হায়াত এবং সেখানে আমরা দেখলাম যে মান্নার দুর্দান্ত পারফরমেন্স, এখানে ডিপচল মান্না বড় পর্দায় নায়ক বিলেন, কেমিস্ট্রি সাথে বাচ্চু সহ নিজু আহমেদ, এখানে একটা দুর্দান্ত একটা মানে পলিটিক্যাল যে একটা ব্যাপার মানে সেইভাবে বড় পর্দায় এক্সিবিউট করলো। এবং সিনেমার ডায়লগ, পাঁচ লাইন, সিনেমার গান একাকে কিন্তু যথেষ্ট গ্ল্যামারাস লাগে। এবং এই সিনেমাটা দেখলে আপনারা যদি মানে একাকে যদি এই সিনেমাতে যদি আপনারা দেখেন, এবং আমি তো রীতিমতো হয়তো বছরখানেক আগে যখন দেখলাম যে মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং তার লুক গ্ল্যামার এতটা ফল ডাউন করেছে যে রীতিমতো আমারই দেখে খারাপ লাগতেছিল, যে একটা টাইমে যাকে দেখে লোকজন ক্র্যাশ খেয়েছিল এবং তার আজকে এই অবস্থা। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন এবং যথেষ্ট গুণী আর্টিস্ট ছিলেন এবং এই সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়, যে এই জগৎ সংসারে তুমি এমনই একজন, বা একার আরও একটা গান ছিল যে দুই নয়ন, এরকম শিরোনামের একটা গান ছিল। তো গানগুলো বেশ জনপ্রিয়তা পায় এবং তিনি কিন্তু তখন লাইমলাইটে রীতিমতো চলে আসেন। এরপরে ব্যাক টু ব্যাক আমরা দেখলাম যে রুবেলের সঙ্গে কিন্তু তার সুপারহিট ফিল্ম কালো চশমা, বাপ, জননেতা, এগুলো সাকসেসফুল ফিল্ম, কিন্তু তাহলেও রুবেলের সঙ্গে সাকসেসফুল বা শাকিব খানের সঙ্গে তার সাকসেসফুল ফিল্ম রয়েছে, তাহলে কেন তিনি শুধুমাত্র মান্নার নাম মেনশন করলেন? হ্যাঁ, এই কারণে যে একটা তেজি কিন্তু রীতিমতো একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার এবং একটা তেজি যতটা তাকে লাইমলাইট এনে দিয়েছে অন্য কোনো ফিল্ম কিন্তু তাকে ওইভাবে কিন্তু তাকে প্রপার লাইমলাইটে কিন্তু এনে দিতে পারেনি। এবং এর পরপরই কিন্তু মান্নার সঙ্গে আমরা অনেকগুলো ফিল্মে কিন্তু তাকে দেখেছি। এবং দেখেন, আপনি 10টা ফিল্ম করে যেরকম লাইমলাইটে না আসতে পারবেন, আপনি একটা ফিল্ম যদি ফিল্মের মতো ফিল্ম হয় তাহলে কিন্তু ওইভাবে আসা যাবে। কারণ এত বছর পরে এসেও কিন্তু আমরা একটা তেজি নিয়ে কথা বলি এবং আমরা আর একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, যেটা আসলে একা মান্না জুটি প্লাস বেঙ্গলি ফিল্মের অডিয়েন্সরা সবাই ফিল্মটা দেখেছে, এটা কাজী হায়াতের আরও একটি অনবদ্য দুর্দান্ত সৃষ্টি ধর। তো ধরকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। 1999-এ রিলিজ পাওয়া একটি ফিল্ম ছিল ধর, যেটাতে আমরা দেখলাম সমাজের মানে যে একটা সমাজের কোণে পড়ে থাকা রাস্তার ছেলে, তো তাদের জীবন একার একটা স্ট্রাগলিং লাইফ ছিল এবং সেখানে মান্নার যে দারাজ কণ্ঠ এবং কাজী হায়াত মান্না জুটি, এখনও ডিপ জল, ববিতা, তো সব কিছু মিলিয়ে কিন্তু আলোচনা করা এখন তাদের জুটিটা কিন্তু বেশ দাঁড়িয়ে যায়। এবং এরপরে কিন্তু আরও বেশ মানে আরও কয়েকটা ফিল্মে কিন্তু আমরা মান্নার সঙ্গে কিন্তু তাকে কিন্তু দেখি এবং তিনি বলেন যে মান্না ভাই ছাড়া আমাদের জুটিটা ওইভাবে জমেনি। এবং একটা টাইমে তিনি যখন চলে যায় এবং তারপরে বিদেশ থেকে তিনি ব্যাক করে আসার তিনি কাজ করার চেষ্টা করেছিল, যে ব্যাক করে আসার কিন্তু ততদিনে মান্না ভাই অকাল প্রয়াত, এবং তিনি বলেন যে মান্না ভাইয়ের অকাল প্রয়াণের কারণে হয়তো সেভাবে কাজটা আমরা আসলে ওইভাবে ফিরে আসা হয়নি। তো তিনি বলেছেন যে আমাদের প্রপার এই জুটিটা ছাড়া জমেনি। তো এই জুটি জমে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে আমি বললাম না যে মানে এটা ব্যাটে বলে ম্যাচ করেছে, যেমন মান্না, কাজী হায়াত, ডিপজল, পাশাপাশি একা, তো তাদের এরকম একটা লাকের ব্যাপার আছে। এবং আমি বলেছি না যে একটা দুইটা ফিল্ম নিয়ে যে একটা তেজি বা একটা ধর নিয়ে যত দিন আলোচনা করা হবে তার অন্য টোটাল ক্যারিয়ারের সমস্ত ফিল্ম নিয়েও কিন্তু একার ওইভাবে কিন্তু আলোচনা করা হবে না। এছাড়াও কিন্তু তিনি আমি তিনি মাহফুজা আহমদের সঙ্গে কিন্তু তিনি কাজ করেছে এবং তিনি কিন্তু অনেক ক্লাসিক কাজ করেছে, কিন্তু ওই মাস ক্লাস সব কিছু মিলে কিন্তু তার আলোচনা করার ফিল্ম কিন্তু এই মান্নার সঙ্গে। যাই হোক, বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি, যে তিনি তার একটা ইন্টারভিউতে বলেন যে মান্না ভাই ছাড়া আর কারোর সাথে আমার
জুটি জমেনি, তো রুবেল ভাই বা অন্যান্যদের সঙ্গে কাজ করলো, তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।